প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের ক্লাসের মর্যাদা এমএ শেষ বর্ষ, অর্থাৎ বাংলাদেশ সরকারের একদম শেষ ধাপ। তোমার শ্রেণী আর আমার শিক্ষাগত যোগ্যতা এক প্ল্যাটফর্মে চলে আসছে। আজকে টিভির সামনে অনলাইন কৌশলে যে ক্লাস হচ্ছে, নিকটে আর দূরে যে যেখানেই থাকো সবাইকে আমার শুভেচ্ছা। এরপরে আমার নাম মোহাম্মদ ওহিদুল ইসলাম, বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, দৌলতপুর কলেজ, কুষ্টিয়া। তোমরা ইতিমধ্যে জেনেছো বা শুনেছো যে বাংলাদেশের চ্যান্সেলর বিবেক মাতা শেখ হাসিনার চূড়ান্ত সিদ্ধান্ত অনলাইনে এই ক্লাস পদ্ধতি, আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত। বাংলাদেশের শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব, বাংলাদেশের বুদ্ধিজীবী মহল এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই কলেজের সুনামধন্য অধ্যক্ষ জনাব সাদিকুজ্জামান সুমন সাহেবের বহু প্রচেষ্টার ফসল আজকের এই অনলাইনের ক্লাস, এবং এটি খুলনা বিভাগের খ্যাতিমান একটি কলেজ যার নাম দৌলতপুর কলেজ। আমার আজকের পাঠের আলোচ্য বিষয় হল মাস্টার্স পঞ্চম খণ্ডের ৩১১ কোডের প্রবন্ধ সাহিত্য। আজকের প্রবন্ধ সাহিত্যের নাম মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা। যদি বলতে হয় প্রবন্ধ সাহিত্য ১৮০১ সালের আগেই শুরু হয়েছিল, কিন্তু ফিনিশিংটা তার পরবর্তীতে হয়েছে। ১৮০১ সালে ডক্টর উইলিয়াম কেরির বাংলা কলেজ, শ্রীরামপুর মিশন কলেজের প্রচেষ্টায় ইংরেজি সাহিত্যের অনুকরণে এই প্রবন্ধের উৎপত্তি, এবং কবিগুরু রবীন্দ্রনাথের হাত দিয়েই তার চরম বিকাশ এবং চরম সার্থকতা। আজকে যে প্রবন্ধ সাহিত্যের কথা বলতে আসছি, সে প্রবন্ধ সাহিত্যের চরম বিকাশটা হয় ১৯৩০ সালে। ১৯৩০ সালে যখন বিকাশটা হয়, ওই সময় কবিগুরু রবীন্দ্রনাথের হাত কাঁপত, কারণ ১৯৪১ সালে উনি পৃথিবী ত্যাগ করেছেন, মাত্র ১১ বছর জীবিত ছিলেন, ওই সময় উনি বৃদ্ধ। ওই সময় প্রমোদ চৌধুরী, মোতাহার হোসেন চৌধুরী, ইনাদের লিখার এত বড় দৌরাত্ম্য যে রবীন্দ্রনাথকে ডিঙ্গে যাওয়ার উপক্রম, ওই সময়টাকে, গদ্য সাহিত্যের চরম বিকাশের ওই সময়টাকে বলা হয় কল্লোল যুগ। কল্লোল যুগ বললেই আমরা ধরে নেব ১৯৩০ সাল, বা গদ্য সাহিত্যের চরম বিকাশের ওই সময়টাই কল্লোল যুগ। এইবার আমরা আসব যে প্রবন্ধ সাহিত্যটা কি।
প্রবন্ধ কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। কোনো সূক্ষ্ম বিষয়কে বিস্তারিত আলোচনার মাধ্যমে যা জনসমক্ষে পাঠক সমক্ষে হাজির করা হয়, এর একটার নাম মনময়, আর একটার নাম তন্ময়। এর বিস্তারিত আলোচনা ছাত্রদের যদি জানতে হয় তাহলে শীর্ষেন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন বই থেকে একটু জেনে নিলে সবচেয়ে বেশি সুবিধা হয়, কারণ এর উপযুক্ত ডিফিনেশন একমাত্র শীর্ষেন্দ্র দাসই দিয়েছেন। এইবার আমরা আসবো তার নমুনাস্বরূপ। আমরা বলতে পারি যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বিড়াল, কমলাকান্তের দপ্তর, এইগুলা কিন্তু খ্যাতিমান প্রবন্ধ। আজকে মোতাহার হোসেন চৌধুরীর যে প্রবন্ধটি দেখব সেইটির নাম হলো সংস্কৃতির কথা। এখন মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা প্রবন্ধ দেখতে এসে আমরা দেখেছি পৃথিবীর মোট জনসমষ্টিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একদিকে ধার্মিক আর একদিকে কালচার্ড। প্রিয় ছাত্রছাত্রী, ধ্রী ধাতুর থেকে ধর্মকথার উৎপত্তি। কেউ কেউ মন্তব্য করেছেন যা শিরে ধারণ করা হয় তাই ধর্ম, অপরদিকে হচ্ছে কালচার। কালচার কথার অর্থ হচ্ছে অনুশীলন, উপর্যুপুরি চর্চা। চর্চা, যে চর্চার মাধ্যমে মানুষ তার অন্তর্জগৎকে পরিস্ফুটন করে, অন্তর্জগৎকে জ্ঞানের রাজ্যে পরিণত করে এবং তার প্রকৃতিকে শুদ্ধ করে। এইবার আমরা আসব যে সাধারণ লোক তারা পাঠ নেয় ধর্মের কাছে। ধর্মের কাছে পাঠ গ্রহণ করে ধর্ম অনুশীলন করতে করতে যদি সেখানে সে সাকসেস হয়, যে জায়গায় পৌঁছাতে চায় সেই জায়গাটার নাম কালচার। যদি সে পৌঁছাইতে পারে তাহলে হইল কালচার। অপরদিকে শিক্ষিত, রুচিশীল এবং মার্জিত লোকের ধর্মই হলো কালচার। তাহলে দূরত্ব হলো এক এক, যে সাধারণ লোক, শ্রমজীবী মেহনতি মানুষ যারা ধর্মের কাছ থেকে পাঠ নেয়, ধর্মকে অনুশীলন করে, এরা অনুশীলন করে যদি জায়গায় পৌঁছাইতে পারে তাহলে যে জায়গায় যাবে তার নাম কালচার। শিক্ষিত, রুচিশীল, মার্জিত লোকের জন্মই হলো কালচারে। কালচারে, কালচার হচ্ছে অনুশীলন, অনুধাবন, উপর্যুপুরি চর্চা, অনুশীলন এর মাধ্যমে। এখন এইখানে কিছু কথা বলে রাখা প্রয়োজন। আমি অল্প একটু সামান্য কথা বলেই, প্রিয় ছাত্রছাত্রী, সামান্য একটু কথা বলেই এই জায়গায় তোমাদের নিয়ে আসবো। যৌবনে দেও রাষ্ট্রিকা একটি প্রবন্ধে কবিগুরু নজরুল ইসলামের, সম্ভবত কি মোতাহার হোসেন চৌধুরীর, মোতাহার হোসেন চৌধুরীর এই প্রবন্ধে লিখল যৌবন কি। সাধারণ লোক, অর্ডিনারি লোক, আমাদের আগের পূর্বেরকার লোকেরা শতকরা 80 জনের ধারণা হলো যৌবন হলো দেহের বিশেষ অবস্থা। সংস্কৃত সাহিত্যের বড় কবি, নামজাদা এবং খ্যাতিমান কবি যার নাম যযাতি, যযাতি বললেন যৌবন ভোগ সর্বস্ব। হিজমাস্টার ভয়েসের সময়ের বিখ্যাত শিল্পী আব্বাসউদ্দিন, উনি কলকাতা বেতার থেকে গাইলেন আর কতকাল রাখব যৌবন গামছাদি বান্ধি। তার মানে যৌবন গামছাদি বান্ধি রাখার জিনিস।
সবগুলাকে মেরে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ বললেন, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তারই শ্রেষ্ঠ সময়। অর্থাৎ যৌবন বলতে বোঝানো হয়েছে প্রাণশক্তিকে, দেশ গড়ার, জাতি গড়ার, সমাজ গড়ার, পুরাতনকে ভেঙে নতুনকে জন্ম দেওয়ার জন্য যে মানসিকতা, সেই শক্তিটার নাম যৌবন। যৌবন দেহের কোনো অবস্থা নয়, দেহের কোনো অবস্থা নয়। এখন কবিগুরু রবীন্দ্রনাথের সাথে কারোর তুলনা হয় না। আমরা এক কথায় ভাবি যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, কথা সত্য, অনেকের কাছে সত্য, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথের ঘরে বাইরে প্রবন্ধে উপন্যাসে যে কথাটি কবি রবীন্দ্রনাথ বললেন, পানির যেমন কোনো কালার থাকে না, যে পাত্রে যায় পানি সেই কালারে ধারণ করে। রবীন্দ্রনাথ নিখিলেশকে এমনভাবে জন্ম দিয়েছিলেন, নিখিলেশ তার উস্তাদ কবিগুরু, তার গুরুকে জবাব দিয়েছিলেন যে গুরু, ঘরের মেয়ে ঘরে আইসি বর পাইছে তাই বরের মর্যাদা বুঝেনি, ওই জন্যে ছেড়ে দিয়েছি বাইরে, এবার যদি সে চীনে ফিরে আসতে পারে সেপাই হবে আমার চরম পাওয়া। আসলে পাত্র বিশেষে নারী সুন্দর হয়, একথা রবীন্দ্রনাথ বুঝাইলেন, কিন্তু রবীন্দ্রনাথের এই কথাটা বুঝার লোকেরও তো দরকার। এইবার আমি আসব মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা। এইবার একদিকে ধর্ম আর একদিকে সংস্কৃতি। ধর্ম হচ্ছে সাধারণ লোকের প্রাণের, শিক্ষিত রুচিশীল লোকের প্রাণের ধর্ম হচ্ছে অধ্যাবসায় এবং অনুশীলন। এইবার ধর্ম একাকী হয় না, একের সাথে দশের সাথে এক আর একজনকে যোগ করে এগারো জন হলে সমস্বরে ধর্ম অনুশীলন হয়, অথচ কালচার একাকী অনুশীলন হয়। ধর্মে পড়ে ধর্মের যে প্রাইস, ধর্মের যে পারিশ্রমিক, তা সুদূর পরাহত। কবে হবে, হবে কি হবে না তা কেউ বলতে পারে না, অথচ কালচারাল বা কালচার অনুশীলন করার পরেই উনি পেয়ে যান। ধর্মে আছে লোভ, ক্ষোভ এবং ভীতি। ধর্ম করে সাথে সাথে ধার্মিক পেতে চায় স্বর্গ, পাপ থেকে মুক্তি, সাংসারিক উন্নতি, সাংসারিক উন্নতি। কিন্তু কালচারে, কালচারের প্রাপ্তি হাতে হাতে। অপরদিকে ধার্মিক নারী বিদ্বেষী, ধর্মে আছে বৈরাগ্য, অথচ এই ধার্মিক তার শেষ জীবনে, অর্থাৎ মরণের পরের যে জীবন, সেই জীবনে চরম বিচারের দিনে এরা স্বর্গীয় হুরি পেতে চায়, এবং একটি নয় বাহাত্তরটি, অথচ কালচারাল তা চায় না। একজন ধার্মিকের কাছে নারী ভোগের সামগ্রী, একজন কালচারের কাছে নারী হল জীবন প্রদীপ। উদাহরণস্বরূপ যদি আমরা বলতে যাই, বঙ্কিমচন্দ্রের চন্দ্রশেখর উপন্যাসে আমরা দেখেছি যে চন্দ্রশেখর শৈবলিনীকে বিয়ে করেছিল 14 বছর কাছে রেখে, প্রতিদিন তাকে দেবীর আসনে বসাইত, সাজানো গোছানো, তিলক করা, আলপনা করা, সব কিছু করা। তারপরে তার সে থাকতে পারেনি, সে চলে গেছে চন্দ্রশেখরকে ত্যাগ করে প্রতাপের কাছে, প্রতাপের কাছে। প্রিয় ছাত্রছাত্রী, কথায় কথা উঠে যায়, অনেক কথা খুলে না বললে বোঝা যায় না। হিন্দু ধর্মের যুগ হলো 4টা, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। যুগটা হলো 1, 3, 2, 4। সত্য যুগে গৌতম মুনির বউ অহল্যা স্বর্গের দেবতা ইন্দ্রের সাথে বুঝতে না পারি
দৈহিক মিলনে চলে যায়। বাড়ির আঙ্গিনায় যখন গৌতম মুনি এবং উঠানে ইন্দ্রদেবতা, তখন ইন্দ্রদেবতা অভিশাপ দেয় অহল্যাকে। অহল্যা সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সতী নারী। তখন ওইখানে গৌতম মুনি বলি ফেলে যে অহল্যা, প্রেম সুখে কি তুমি তৃপ্ত নহি, কাম সুখী তোমার কাছে বড়, দাও আমার অভিশাপে তুমি মূর্তি হয়ে যাবে। এই কারণে তাকে রক্ষা করার জন্যে দ্বাপর যুগ বাদ দিয়ে ত্রেতা যুগে রাম ভগবান হয়ে চলে এসে মর্তে। তাহলে যেখানে এই কথা বলছে, আজকের লেখাতেও মথা হরিশ চৌধুরী একটা কথা বলে ফেলেছে যে কামের চেয়ে প্রেম বড়, ভোগের চেয়ে উপভোগ। এই সংস্কার যদি কারোর মধ্যে না জন্মায়, সে যত বড় পণ্ডিত হোক আর বিদ্বান হোক, সে সংস্কৃতিবান হবে না। কারণ কামের চেয়ে প্রেম বড়, ভোগের চেয়ে উপভোগ, এই কথাটি তাকে জানতে হবে যে এই জিনিসটা কি। তাহলে আমরা এখন আসি যে ধর্মে আসে লোভ, ধর্মে আসে ক্ষোভ, ধর্মে আসে ভীতি, ভয়, পরকালের ভীতি, ধর্ম আছে প্রাপ্তি, ধর্ম আছে নারীর প্রতি বৈরাগ্য, ধর্মে আছে চাওয়া না পাওয়ার প্রশ্ন, ধর্মে আছে মাপ চাওয়ার প্রশ্ন, তৌবা করার প্রশ্ন। কালচারে এগুলা কিচ্ছু নাই। কালচারে হচ্ছে নিজকে গড়ো, মহৎ করো, মহৎ করো, আমিত্বকে জাগিয়ে তুলো, প্রকৃতিকে সুন্দর করো, মর্ত হোক স্বর্গ সমতুল্য, জীবন হোক প্রতিটি দিন প্রতিটি রাত যেন হোক বাসর ঘরের মতো ফুলো ফুলে সাজানো, যেখানে কলঙ্ক এবং কালিমার কোনো ছাপ থাকবে না, যেখানে যে নারীকে ধর্মে বলা হয়েছে ভোগের সামগ্রী, সেখানে কালচার বলছে না, নারী হলো জীবন প্রদীপ, অন্ধকার ঘরের আলো, দীপ্তি, প্রভা, প্রভা। আজকে যদি আমরা তাই হিসাব করি, একটু একটু তাকাই পার্শ্বে, তাহলে বুঝতে পারব যারা জ্ঞানী, মহৎ, উদার, উদার, এদের ছেলে সন্তান নাই, কারো বা একটা বা দুইটা আছে, কারো বা নাই। কেন? এর পিছে একমাত্র কারণ হচ্ছে এই উপভোগ, এই প্রেম। আর একটু খুলি বলি, আমার ওই জানালার পাশে গাছগুলো দেখা যাচ্ছে, এই গাছে ফুলটা ফুটে ওঠে, আমি মাসের পর মাস, দিনের পর দিন এখানে বসে তার সৌন্দর্য, তার সুগন্ধ দেখে আমার চোখ জোড়াবে, নিঃশ্বাস প্রশ্বাস সুন্দর হবে, পরিবেশকে পরিচ্ছন্ন রাখবে। এইটি হচ্ছে উপভোগ, এইটি হচ্ছে প্রেম। যখনই ওকে আমি ছিঁড়ে হাতে নিব, তখন হবে কাম, এটি হবে ভোগ, তখনই তার কাম্যতা, ইউটিলিটি ফিউজ হবে, ঝরে পড়বে, পাপড়িগুলা নিচে পড়ে যাবে। তাহলে অবশ্যই কামের চেয়ে প্রেম বড়, ভোগের চেয়ে উপভোগ, এ কথা যদি না স্বীকার করে, তাহলে সে কালচারাল হবে না। তাহলে কালচার, আমিত্বকে মহৎ করো, আমিত্বকে মহান করো, আমিত্বকে বড় করো, আমিত্বকে জেগিয়ে তুলো, জেগিয়ে তুলো। আমার মধ্যে আমি যাকে খুঁজতেছি তাকে আমার মধ্যে জন্ম দেওয়া, আমার মধ্যে জন্ম দেওয়া, তার কারণ প্রকৃতিকে সুন্দর করা। প্রিয় ছাত্রছাত্রী, আজই তুমি ডায়েরিতে লিখে রাখবা, পৃথিবীর সকল কোর্টকে, আইনকে ফাঁকি দেওয়া যায়, তুমি তোমার প্রকৃতিকে ফাঁকি দিতে পারবা না। লিখে রাখো, প্রকৃতি কাউকে ক্ষমা করে না, এবং প্রকৃতির হাত থেকে নিষ্কৃতি পাওয়ার বিকল্প কোনো রাস্তা নাই। তুমি যেখানে যে অবস্থায় থাকো, তোমার প্রকৃতি তোমার সমস্ত দলিল লিপিবদ্ধ করে, প্রকৃতিকে পরিষ্কার করাই হচ্ছে তোমার সব, তোমার সব। তুমি দৌড়ে গেছো শাস্ত্রের কাছে, তুমি দৌড়ে গেছো ইটের কাছে, তুমি দৌড়ে গেছো নয়াদিল্লিতে, তুমি দৌড়ে গেছো আর এক জায়গায়, মন্দির মসজিদ গির্জা প্যাকোটা বিভিন্ন জায়গায়, কিন্তু তুমি তোমার প্রকৃতিকে সুন্দর করতে পারোনি, তার মানে তুমি তোমার কালচারকে সুন্দর করতে পারোনি। কালচার যদি সুন্দর হয়, পরিষ্কার পরিষ্কার যদি প্রকৃতি হয়, তাহলে
সব পরিষ্কার হবে। কথায় কথা আসে আমার শিক্ষক কবি আতাউর রহমান, ওনার একটাই মেয়ে, দুজন শিক্ষক শিক্ষিকা তার একটাই মেয়ে। স্যারকে বললাম যে স্যার আপনার 700 বিঘা সম্পত্তি আর এত বড় বিলাসবহুল চাকরি, ছেলে সন্তান একটাই। সে বলল যে কবে মেয়েটুক হয়েছে, কোন দিন হয়েছে, কখন হয়েছে, ও তো আমার মনেই নাই গো পাগল, পরে দেখছি যে কুকিটুক আমার। তাহলে কত কালচার, কত অনুশীলন, কত ভদ্রতা, এবং এই সংসারে যে দাম্পত্য সুখে সুখের পরিমাণটা কত। তাহলে মূলত কালচারেই কিন্তু সমস্ত সুখ নিহিত রয়েছে। এবং আমি খুঁজতে গেছি স্রষ্টাকে, খুঁজতে গেছি গ্রন্থে, খুঁজতে গেছি অন্য অন্য জায়গায়, কিন্তু খুঁজতে যাই দেখা যায় না, পাইনি। পাওয়াটা হচ্ছে আমার প্রকৃতির মাঝে। একটা মানুষের মাঝে 53টা প্রকৃতি আছে, কেউ কিন্তু খুঁজে দেখেনি যে তার প্রকৃতি কত। আসলে প্রকৃতি হলো 53টা। যদি কখনো আমার কাছে জিজ্ঞাসা করে কেউ, তাহলে আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব যে আসলে 53টা প্রকৃতি কোনটা কোনটা। একটা মহিলা উঠানে ঘুরতেছে, তার আসল ধরে ঘুরতেছে ছেলে, ছেলে খুঁজে পাচ্ছে মাকে, পাশে বসা আছে তার বাবা, বাবা পাচ্ছে মেয়েকে, পাশে বসা আছে শ্বশুর, শ্বশুর পাচ্ছে পুত্রবধূকে, স্বামী পাচ্ছে বউকে, গোপন প্রেমিক পাচ্ছে তার প্রেমিকাকে, সতীন পাচ্ছে সতীনকে, দেওর পাচ্ছে ভাবিকে, পাড়া প্রতিবেশী পাচ্ছে পাড়া প্রতিবেশীকে। এই করতে করতে 53টা প্রকৃতি, যা কম্পিউটারকে ফেল করায়। কম্পিউটার কিন্তু অন্ধ, যে কম্পিউটারের যুগে আমরা মহিচ্ছে কম্পিউটার অন্ধ। একের থেকে 10 সংখ্যা আমাদের, একটা সংখ্যা ধরে নিলাম 6 নাই, 6টাকে কালি দিয়ে ভরাট করা আছে। কম্পিউটার ওই 6কে বলবে যে 10-এর মধ্যে এটা নাই, 6 নাই, 6। কিন্তু আমার যে প্রকৃতি 53টা প্রকৃতি এত এত ভাবে মুভ করতে পারে পৃথিবীর, যে এর মুভের সীমা নাই, 53ভাবে মুভ করবে অ্যাট এ টাইমে, সেইটা হচ্ছে আমার প্রকৃতি। তাহলে সংস্কৃতির কথায় আসে দেখা গেল যে সংস্কৃত হলো অনুশীলন, উপর্যুপরি অধ্যাবসায়, উপর্যুপরি শিক্ষণ। সংস্কৃতি 10 জন নয়, একাই একাই করতে হয়, লভ্যাংশ হাতে হাতে এবং সাথে সাথে। জীবনের যত কলঙ্ক, যত কালিমা, এইগুলা দূর হয় সাথে সাথে। শিক্ষিত রুচিশীল মার্জিত লোক এই জন্যে স্বর্গ চায় না, ভয় করকালকে ভয় পায় না, নারীর প্রতি তার কোনো বিদ্রোপ নাই, বিদ্রোপ নাই। কারণ যখনই সে অনুশীলন করে তখনই সে তার প্রাপ্তিটা পেয়ে যায়। নিজের ভিতরে যে আমিত্ব, আমিত্বকে জাগিয়ে ফেলে, আমিত্বকে যখন জাগিয়ে ফেলে তখন আর তার আর কিছু প্রাপ্য থাকে না, তার কোনো চাওয়া থাকে না। অথচ ধার্মিক মরার পরে কবে কিয়ামত হবে, সেই কিয়ামতের দিনে কী কী পাবে, তার ভয় ভীতি সংকোচ এবং ভোগ এবং কাম সবগুলো তাকে আষ্টে পৃষ্টে জড়িয়ে রাখছে ধর্মে। অথচ প্রিয় ছাত্রছাত্রী, তোমরা এম এ শেষ বর্ষের ছাত্র বা ছাত্রী, আগামী দেশের দুর্বিষহ অবস্থা চলছে এবং এজন্য আমাদের বুদ্ধি বিবেকের মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য, দেশের জন্য যা কিছু করছে, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে এই রোগের জন্য ক্ষমা চাব এবং সেই সাথে দেশ নেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করব। কারণ তার মতো দেশ নেত্রী হয়তো বা বাংলায় আর জন্মাবে না। অন্ধের শেখ হাসিনা, প্রতিবন্ধীর শেখ হাসিনা, শ্রমিকের, ক্ষুধার্তের, কাঙ্গালের, ভিখারির, বুড়ো পিতামাতার, এমনকি বেশ্যারও, একটা ভিক্ষুকেরও ভিক্ষা করার মতো পথ নাই, সব পথ বন্ধ করে দিয়েছেন উপযুক্ত ভাতার মাধ্যমে, বেশ্যাদেরও বেশ্যাবৃত্তি বন্ধ করে দিতে যাচ্ছেন, বেশ্যাবৃত্তি করতে পারবে না।
ভিক্ষুক ভিক্ষা করবে না, বাবা মা বুড়োকালে দুটি ভাতের জন্য কান্নাকাটি করবে, ছেলে লন্ডনে থাকে আর মা বাড়িতে বসে কান্নাকাটি করে, ওইটা হবে না। তার জন্য তার বৃদ্ধাশ্রম হয়েছে, এতিমখানা, নঙ্গরখানা, গেটে গেটে হসপিটাল, গেটে গেটে চিকিৎসা কেন্দ্র, এবং প্রায় 50 লক্ষ রোহিঙ্গা আসছে, সে 50 লক্ষ রোহিঙ্গার সমস্ত পুনর্বাসন শেখাচ্ছেনা করেছেন, সেখানে কোনোদিন মস্ক আয়নি, করুণা প্রার্থনা করেন হাত পাতেনি, এবং অং সান সুচির কাছে সে মাথা নোয়ায়নি। মূলত জাতি বিশ্বের দরবারে ফরিয়াদ করে অং সান সুচিকে ওই লোক অর্থাৎ তার রোহিঙ্গাকে ফেরত নিতে হবে, এই আইনে তাকে জড়ানোর চেষ্টা করছেন। তাহলে শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, এবং বাঙালি জাতীয় জীবনের ইতিহাসে তার নামটা স্বর্ণাক্ষরে লেখা হোক। এবং তোমরা, আমি যে কথাগুলো বললাম এইগুলা তোমরা অনুশীলনের মাধ্যমে বই পড়ে, শ্রীশচন্দ্র দাসের সাহিত্য সন্দর্শন বই থেকে কালেকশন করে নোটটা এবং গাইডটা করে নেবা, এই প্রত্যাশা রেখে আজকের ক্লাসের এখানে সমাপ্তি ঘোষণা করছি। খোদা হাফেজ।